সংগঠিত করে বলতে যে আক্রান্ত হন এরকম মিষ্টান্ন দোকান যে শ্রমিক বন্ধুরা তাদের উৎসব হবে বা শত্রু হবে এখানে উল্লেখ থাকছে সেখানে বসল সভা হলো এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে বারবার আমাদের এই সরকারি শিক্ষক সমিতি অবশ্যই তার সঙ্গে আমার নিজের যেটা মনে হয়েছে যে সম্ভবত খুব সচেতনভাবে প্রকাশক যারা এবং লেখককে প্রকাশক থেকে আমি আলাদা করে দেখছি না কারণ তিনি সম্ভবনের লেখার কাজ যখন শুরু করে তখন থেকে অন্যতম যুগ্ম সম্পাদক তিনি একসাথে করে আমি বলছি হয়তো বা হতে পারে সচেতনভাবে তারা এই দিকটা বোধ হয় মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তার হয়তো যুক্তিসঙ্গত কারণ থাকতেই পারে কিন্তু আমার দিক থেকে মনে হয়েছে আমি যদি এটা না বলি মানে আমি সন্তুষ্ট হতে পারবো সেটা কি এখান থেকে শুরু করে যেটা লক্ষ্য করছি শিক্ষক বন্ধুদের যে বেতন ভাতা তার মধ্যে যে অসামঞ্জস্য অনেক আগে থেকে চলে আসছে এটা পার্সু করছে কিন্তু এটা পার্সু করলেও শিক্ষক কর্মচারী আন্দোলনের একতা সংহতি এই কারণে কোথাও কিন্তু দুর্বল ছিল না এবং এই যে পরপর একটার পর একটা আপনার যে ভবিষ্যৎ তৈরি হচ্ছে তাতে যে তাদের রেকমেন্ডেশন আসছে এগুলোকে ভিত্তি করে দেখা যাচ্ছে তার মধ্যে অসামঞ্জস্য থাকছে আগে থেকে বর্তমান সরকার আসার আগে থেকে কিন্তু সেখানে সমঝোতা করে বিভিন্ন অগ্রসর হওয়ার চেষ্টা করেছে লড়াই করেছেন তিনি গিয়ে সেখানে একটা গুরুত্বপূর্ণ সামনেশালী ভূমিকা পালন করার চেষ্টা করেছে একটা অন্যরকম পরিস্থিতি চলছে কিন্তু দাঁড়িয়ে থাকার তো কোনো সুযোগ নেই আপনার তো এগুতে হবে এবং আপনারা যারা শিক্ষক আন্দোলন করছেন বা সমন্বয়ে ভুক্ত আছেন আপনারা আপনারা এই শ্রেণী বিভক্ত সমাজের শোষণ ভিত্তিক যে সমস্যা চলছে এর থেকে উত্তরণের জন্য শ্রেণী শোষণ মুক্ত একটা সমাজ ব্যবস্থা পত্তনের জন্য যে লড়াইটা করছেন সেই লড়াইয়ে আপনাদের এগিয়ে যেতে গেলে পর মতাদর্শগত যে সংজ্ঞা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে নিজেকে পুরোধার করার জন্য যে সংগ্রাম শ্রেণী চেতনা এটা কিন্তু বাড়াতে হবে অর্থনৈতিক দাবি দেওয়া রেডিওল মুভমেন্টে থাকবে কিন্তু এটার জন্য প্রাধান্য বিস্তার লাভ করে এটাই কিন্তু আপনাদের সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত বিরোধ তৈরি করেছিল মতাদর্শগত বিরোধ তৈরি করেছে যেটা উল্লেখ এখানে আছে এটাকে ফাইট করতে 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 আজকে একটা জায়গায় আপনারা এসেছেন এই বিষয়টাতে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এখানে কিন্তু কোনো সমঝোতার সুযোগ নেই এবং ওই সময় যে দূরত্ব তৈরি হয়েছিল আপনারা যাদেরকে হয়তো মেনে নিতে পারছিলেন না বা তারাও হয়তো আপনাদেরকে মেনে নিতে পারছিলেন না কিন্তু পরবর্তী সময়ে এই ভুলের ফাঁদ থেকে সবাই মুক্ত হয়েছেন আবার আপনারা কাছাকাছি জায়গায় এসেছেন কিন্তু সন্তোষের প্রশ্ন না এই সম্পৃক্ত উদ্যোগ নিয়ে বর্তমান সময়ে চোখ কান খোলা রেখে মতাদর্শ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত ভাবে যে লড়াইটা এটা বাদ দিয়ে শুধু অর্থনৈতিক বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু অসুবিধা হয়ে যাবে আবার কিন্তু খুলে পড়ে এরকম সমস্যা তৈরি হয়ে যেতে পারে কাজে লড়াইটা আমাদের মাথায় রাখতে